স্যার। কে? ও বাবা কার্তিক, কি খবর? মানে আমার সাহেবের না বাতের ব্যথাটা আবার চাগিয়েছে, তাই উনি দু একদিন আসতে পারবেন। বাতের ব্যথা চাগিয়েছে, এটা কি জরুরি খবর যে তোমাকে দিয়ে জানাতে দিলেন? না না না, ওই যে আপনার কাছে একটা বই চেয়ে পাঠিয়েছেন, কয়েকদিন বিছানায় শুয়ে থাকতে হবে তো তাই। ওই ও যে অ্যাটম বোমার উপরে আপনার কাছে, দাঁড়ান আমি চিঠি নিয়ে এসেছি ওনার। অধরের কি মাথা খারাপ হয়েছে, এখন অ্যাটম বোমার উপর বই পড়বে? মুশকিল হলো, একটু আলমারির মধ্যে আছে, আলমারির চাবিটা আবার দিদি ভাইয়ের কাছে। আচ্ছা আমি, না 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 না, আপনি কেন কষ্ট করছেন, আমি গিয়ে নিয়ে আসছি। তুমি আনবে? হ্যাঁ আচ্ছা যাও, তুমি গিয়ে নিয়ে আস। দিদা, ও দিদা, কি বল বিপল? দিদা আমি না একটু বেরোচ্ছি। বেরোচ্ছি সেই 700 করে কোথায় বেরোচ্ছিস? আমাদের কলেজে একজন প্রফেসর বদলি হচ্ছেন, ওই তার জন্য ফেয়ারওয়েল আছে আজকে, একটু ফুল কিনতে যাচ্ছি আর কি। ও তো যা। ও দিদা, হ্যাঁ আমি না আজকে দুপুরে খাবো না। খাবি না? তাহলে মজার তাল মারতে গেলাম কেন? ওই যেখানে ফেয়ারওয়েল হচ্ছে না, ওখানে লাঞ্চ করে নেবো। তো কি হবে এখন এইসব খাবার দাবার? একজন না খেলে তুমি কিচ্ছু করতে পারবে না দিদা। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় এটা ফ্রিজে রেখে দিও, আমি বিকেলে এসে খাবো। আচ্ছা তাই হবে, আমি আসি। এসো দুগ্গা দুগ্গা বলে রওনা হ। উর্বশী তো বিশেষ রান্না বান্না জানে না, তা ওই ভালো রান্নার জন্য কিছু বইয়ের প্রয়োজন, তো আমি কলেজ স্ট্রিটে যাচ্ছিলাম, তো একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। আচ্ছা ভালো কথা, তো যাও। হ্যাঁ দিদা দেখো, তুমি বেশি রান্না বান্নার হাঙ্গামাটা করো না আর কি। কেন? না মানে আমি আর উর্বশী দুজনে মিলে একটু চাউমিন খেয়ে নিতাম ওখানে। চাউমিন খেয়ে নিতে? তাহলে সাত সকালে আমি এই সবাই যদি বাইরেই খাবে, তাহলে এই গুষ্টির পিণ্ডি চটকাতে গেলাম কেন? দিদা আসি তাহলে। এসো এসে আমাকে ধন্য করো। হিরণ্ময়েন পাত্রেণ সত্যশ্যাপিহিতং মুখম তত্তং পুষন্ন পাবৃণু সত্যধর্মায় দৃষ্টয়ে পুষন্নেকর্ষ যমৌ সূর্য প্রজাপত্য ভূহরস্মিন সমুহতে যঃ ইয়ত্তেরূপং কল্যাণতমং তত্তে পশ্বামি যোষাবসৌ পুরুষো সোহমস্মি বায়ুরনিলমৃতমথেদং বশ্বান্তং শরীরম ওম ক্রতোস্মর কৃতং স্মর ক্রতোস্মর কৃতং স্মর অগ্নেন সুপতারায় অস্মান বিশ্বানি দেব বয়ুনানি বিদ্বান ইউযোধ্বস্মজ্জুহুরাণমেন ভূয়িষ্ঠাং তে নম উক্তিং বিধেম। বলি তোমার দুপুরে নেমন্ত্রণ না আছে নাকি? অংবং তো শেষ হয়েছে, এবার আমার কথার জবাব দাও। কিছু বলি না বলে দিন দিন মাথায় চড়ে উঠে বসেছ না? বস বসে, রাখো ওটা রাখো না, ওইভাবে নয়, পদ্মাসন তো তোমার দ্বারা হবে না, সুখাসনে বসো, বাবু হয়ে বসো, বসো। আমি কি এতক্ষণ বলছিলাম তুমি কিছু বুঝতে পারছিলে না? এগো ঈশব ঋষিদের মন্ত্র, এই মন্ত্রকে তুমি অং বং চং বলছো, তোমার যে নরকেও স্থান হবে না গিন্নি।
শোনো, তোমাকে বুঝিয়ে বলি। উপনিষদের মন্ত্রদ্রষ্টা ঋষি বলছেন, হে ফুসল, হে সূর্যদেব, তোমার ওই হিরণময় পাত্রতলে উজ্জ্বল রূপ তুমি অপাবৃত করো, সংবরণ করো, যাতে তোমার ওই আদিত্য মণ্ডলে যে কল্যাণতম রূপ আমি যেন উপলব্ধি করতে পারি। হে পুষণ, হে সূর্যদেব, তুমিও যে, আমিও তো সে, যোষা বসু সুতরাং তোমার সঙ্গে আবার কোনো প্রভেদ নেই। তারপর উপনিষদের ঋষি কল্পনা করছেন, তার দেহ থেকে আত্মা মুক্তি পেয়েছে, দেহটা চিতায় পুড়ছে, দাউ দাউ করে পুড়ছে, আর আত্মা থাকছে। ঋষি বলছেন, রবীন্দ্রনাথ মতোই আগুন আমার ভাই, আমি তোমারই জায়গায়, আমার অঙ্গ তোমার অঙ্গে, ওই নাচনে নাচবে রঙে, আমার অঙ্গ তোমার অঙ্গে, ওই নাচনে নাচবে রঙে, আমার সকল দাহ মিটবে দাহে, খুঁজবে সব বালাই, আগুন আমার ভাই, আমি তোমারই জায়গায়। বলছেন, আমার যত মালিন্য, আমার যত কলুষ, তুমি পুড়িয়ে খাক করে দাও, তুমি পুড়িয়ে, একি একি তুমি কাঁদছ মক্ষীরে, তুমি কাঁদছ, তুমি কাঁদছ, দেখো না, তুমি ওই চিতার কথা বললে না, আমার বড় খোকার কথা মনে পড়ে গেল। পুরুরবা তখন ছোট্ট ছেলে, তাকে তুমি সরিয়ে দিয়ে নিজে বড় খোকার মুখে, বলো না ও কথা, বলো না, আমি বাপ, আমি তো ছেলের হাতের আগুনটুকু প্রত্যাশা করবো, শেষ পর্যন্ত নিজের হাতে পাটকাঠি জেলে ছেলের মুখে। কথা দাও বক্ষিরানে, তুমিও ওর মতো আমাকে ছেড়ে চলে যাবে না। আমি তোমাকে বলবো, তুমি আমার চাইতে নবছরের বড়, তুমি আমার কথা দাও যে তুমি আমাকে ফেলে যাবে না। বেশ কথা, বেশ কথা, তাহলে শোনো, আমরা সেই যে কেদার বদ্রী গেছিলাম, দুজনে হাত ধরাধরি করে তেমনি করে চলে যাবো আমার স্বামীর কাছে।